আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতন প্রত্যেকেই ভালো আছেন। দেখিস আমি চ্যানেলের পক্ষ থেকে আছি, সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে যে এয়ারড্রপ নিয়ে হাজির হয়েছি, যে এয়ারড্রপে জাস্ট জয়েন করলে এবং KYC করার সাথে সাথেই আপনারা নগদে $80 থেকে $100 পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত বন্ধুরা, আমি এয়ারড্রপ বোটের সাথে শেয়ার করে দিই। এয়ারড্রপ বোটের নাম হচ্ছে বিটজিপ এয়ারড্রপ। যদি আমার কথায় ভুল হয় সেক্ষেত্রে আগের থেকে আমি সরি চেয়ে যাচ্ছি, বিকজ হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে। তো যখন আপনারা এই এয়ারড্রপে আসবেন, এই এয়ারড্রপটা আসার সাথে স্টার্ট করার পরে তাদের কিছু রিকোয়ারমেন্ট দেবে, সেটা আপনারা দেখবেন। দেখার পরে দেন এখান থেকে জয়েন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। তো জয়েন অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড দেন আপনাদের করতে হবে কি, এখান থেকে পুরো একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যেটা আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদের অনুসারে তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটার জন্য 50 BZP টোকেন পাবেন, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, এরপরে টুইটার, এবং টুইটারে রিটুইট করতে হবে তাদের পিন পোস্টে। এরপরে লিঙ্কডইনে ফলো করতে হবে, রিডিটে ফলো করতে হবে, এরপরে তাদের যে প্রমোটার চ্যানেল আছে সেটাতে ফলো করতে হবে, এবং প্রমোটার যে টুইটার অ্যাকাউন্ট সেটাতে ফলো করতে হবে, ঠিক আছে? তো তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করবে, এটা দেখবেন ওয়াচ। তো আমি ওয়াচ দিয়েছি। দেওয়ার পরে আপনাদের যে জিমেল আছে একটা জিমেল দিয়ে দেবেন। এরপরে তাদের যে অ্যাকাউন্টটা ফলো করছেন সেটার প্রুফ হিসাবে আপনাদের যে টুইটার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আপনারা লিঙ্ক দিয়ে দেবেন। লিঙ্ক দিয়ে দেওয়ার পরে দেন আপনাদের যে রিটুইট লিঙ্ক করছেন, মানে এই যে রিটুইট করছেন এটা রিটুইট লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন। রিটুইট লিঙ্কটা যদি আপনারা না দিতে জানেন, আমার ভিডিওতে আমি শেষের দিকে বলবো কীভাবে রিটুইট লিঙ্কটা আপনারা মানে কপি করবেন। এরপরে লিঙ্কড ওয়ার্ক যখন আপনারা দেবেন, লিঙ্কডের যে ওয়ার্ক করার পরে লিঙ্কডের অ্যাকাউন্টে যে প্রোফাইল ইউজার নেম সেটাও দেবেন। দেওয়ার পরে লিঙ্কডটা কমপ্লিট, আমি রিডিটটা স্কিপ করছি বিকজ রিডিট আমার কাছে ছিল না তখন। তো যাই হোক, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি ওয়েবসাইট। ওয়েবসাইটে আই হ্যাভ দ্য জয়েন, তারপরে প্রমোটার চ্যানেল এবং টুইটার অ্যাকাউন্ট, এই তিনটা জিনিস করবেন। বাট এটা ফলো না করলেও চলবে, বাট চ্যানেলটা ফলো করবেন, টুইটারটা ফলো না করলেও চলবে, ঠিক আছে? এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন একটা রেফার লিঙ্ক শো হবে। তো এরপরে আপনারা করবেন কি, এখান থেকে মাই ব্যালেন্সে ক্লিক করে দেবেন। মাই ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা ভ্যালিড রেফারেল আছে, যেটাতে আমি 800 BZP টোকেন পাইছি, যেটার ভ্যালু হচ্ছে $80, ঠিক আছে? $80। তো এখন আপনারা কি করবেন, এখন আপনাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই, বিকজ বোটের কাজ কমপ্লিটেড। তো এখান থেকে আপনারা প্রথমত করবেন কি, এখানে সাইন আপ নামে অপশন আছে, সাইন আপ হেয়ারে ক্লিক করবেন। সাইন আপ হেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের নাম দেবেন, আপনাদের ইমেল দেবেন, আপনাদের পাসওয়ার্ড দেবেন, রিপিট পাসওয়ার্ড দেবেন, অ্যান্ড দেন এখানে আপনাদের একটা ঘর আছে যেটাকে বলা হয়েছে আর এগ্রি দ্য টার্মস কন্ডিশন অ্যান্ড পলিসি, প্রাইভেট পলিসি, এটাতে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপরে আপনাদের মেল একটা যাবে, ঠিক আছে? তো সেই মেলটা আপনারা কনফার্ম করবেন। তো প্রথমত আমি লগ ইন করে নিই। তো লগ ইন করার পরে আপনাদের কিছুটা এই টাইপের আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে টোকেনটা শো করবে, এবং টোকেনের এখানে আমি এটা দেখাই, এখানে পার টোকেনের প্রাইস 0.1 USD, ঠিক আছে? 1 USD, মানে সেই হিসাবে যদি আমি হিসাব করি, আমি আপনাদেরকে হিসাবটা একটু দেখাই। তো এখান থেকে 0.1 USD যদি হয়, $0.1 যদি এখানে হয়, $880, মানে ঠিকই আছে। তো এখান থেকে আপনারা যখন ঢুকবেন, ঢোকার পরে আপনারা এখান থেকে ম্যান আইকনে ক্লিক করবেন। এরপরে ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে আপনাদের টোকেনটা শো করবে। যখন এটা পেমেন্ট করবে তখন এটা আমি আপগ্রেড দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে। এরপরে সেটা হচ্ছে কি, আপনাদের ইওর অ্যাকাউন্ট স্ট্যাটাস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু KYC করছি। তো KYC এখানে আপনাদের কিন্তু করতে বলবে। এখানে ক্লিক করার পরে আপনাদের KYC ফর্মে নিয়ে যাওয়া হবে। তো KYC ফর্মে যখন আপনারা যাবেন, তো যখন আপনারা KYC ফর্মে আসবেন, এখান থেকে আপনাদের নাম দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু দেবেন। তারপরে এখান থেকে আপনাদের কান্ট্রি, আপনাদের স্টেট, সিটি, তারপরে জিপ কোড, অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের মেইন যে অপশনটা সেটা হচ্ছে এখানে তিনটা জিনিস যাবে। একটা হচ্ছে পাসপোর্ট, আপনার নিজের অ্যাকাউন্টটা পাসপোর্টের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন। সেকেন্ডে হচ্ছে ন্যাশনাল NID কার্ড, যেটাকে আমরা গভর্নমেন্ট NID কার্ডও বলে থাকি, মানে জাতীয় যে NID কার্ডটা বলা হয় সেটা আমরা দিয়ে আমরা যে অ্যাকাউন্টটা সেটা ভেরিফিকেশন করতে পারবো। থার্ডে আসতেছে ড্রাইভিং লাইসেন্স, আপনারা ড্রাইভিং লাইসেন্স থাকবে আপনার, সেটা দিয়েও ভেরিফাই করতে পারবেন। আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা সেকেন্ড অপশনটা চুজ করেন, বিকজ আমি NID কার্ড দিয়ে ভেরিফাই করছি। তো সেকেন্ডে ফল আপনারা যখন NID কার্ডের অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের যে NID কার্ডের ফার্স্ট এবং মানে ফার্স্ট যে পার্টটা সেটা চাবে এবং ব্যাক পার্টটা চাবে, এরপরে আপনাদের একটা সেলফি চাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হোল্ডিংটা দিছি, এখানে দেখতে পাচ্ছেন আমার যে NID কার্ড সেই NID কার্ডটা কিন্তু এখানে হোল্ডে আছে। তো এটা আপনারা যা সাবমিট করে দেবেন। তো সাবমিট করে নেওয়ার পরে আপনাদের কাজটা পুরাই কমপ্লিটেড। এরপরে আপনাদের মেইল আসবে একটা। তো এখান থেকে আপনাদের এই টাইপের নোটিফিকেশান আসবে যে, সরি এইটা না, সরি এই যে
এখান থেকে আপনাদের আসবে ডকুমেন্ট সাবমিটেড ফর আইডেন্টি ভেরিফিকেশন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবমিট করছি আজকে দুপুর 2:24 দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা বলছে যে তারা যে আইডেন্টি প্রুফ আছে সেটা তারা মানে দেখে দেন হচ্ছে আমারটা অ্যাপ্রুভ করবে। তো আশা করতেছি অ্যাজ সুন 24 ঘন্টার ভিতরে আমার যে মানে অ্যাকাউন্টটা সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটাই ছিল পুরো KYC-র সিস্টেমটা, অনেক সিম্পলি KYC। আপনার নিজের ভাই বোন বা যারই NID কার্ড দিয়ে জাস্ট একটা হোল্ডিং করে আপনারা ফটো তুলে দিয়ে দেবেন এবং ফার্স্ট পার্ট ব্যাক পার্ট দিয়ে দেবেন, এরপরে সব কিছু ইংলিশে লিখে দেবেন, তো সব কিছু আপনার ভেরিফাইড হয়ে যাবে, কোনো টাইপের সমস্যা হবে না। আর এই প্রজেক্টটা 100% রিয়েল। তো আশা করতেছি এই প্রজেক্টটা পেমেন্ট করবে, বিকজ এটা KYC যেহেতু কাজ, তো KYC-র কাজ সবসময় পেমেন্টেড করে। সো আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি সবাইকে। ভিডিওটা শেষ করার সময় আমি প্রথমে বলছিলাম ভিডিওটার ফার্স্টে যে রিটুইট লিঙ্কটা কীভাবে বের করতে হয় সেটা আমি বলবো। তো প্রথমত আপনারা টুইটার অ্যাকাউন্টে যাবেন, টুইটার অ্যাকাউন্টে যাওয়ার 3-ডট মেনুতে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটা আপনারা রিটুইট করছেন রিটুইটেড, এখান থেকে এই যে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কপি অপশান আছে এই কপিতে ক্লিক করবেন, অ্যান্ড দেন যে কোনো জায়গায় পেস্ট করে দিয়ে দেবেন, রিটুইট লিঙ্ক কমপ্লিটেড। তো এটাই ছিল পুরো ব্যাপারটা। তো আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি সবাইকে। আর শেষের দিকে আরেকটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে আপনার নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে প্রেস করে দেবেন, এতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনার সাবস্ক্রাইব হয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ। সো বাই বাই অ্যান্ড পিস ব্রো।